আসসালামু আলাইকুম। আমি আজকে স্টেপ প্লেয়ার কেয়ার নিয়ে কিছু বলতে চাই, বলবো এখন। তো আমি এর আগের ভিডিওতে দেখেছি স্টেপ প্লেয়ার অ্যারেঞ্জমেন্ট, তো অ্যারেঞ্জমেন্টে দেখিয়েছি যেভাবে অ্যারেঞ্জমেন্ট দেখে হয়তো অনেকেরই পছন্দ হবে না, কারণ অ্যারেঞ্জমেন্টটা স্টেপ প্লেয়ার অ্যারেঞ্জমেন্ট আর এটার স্টেপ প্লেয়ার গাছগুলো একটু অন্যরকম হয়, যার কারণে এর সাজানোর স্টাইলটা অন্যরকম। আর এটা কেন এভাবে সাজিয়েছি আমি একটু পরে বলছি। তো আগে আমি কেয়ার নিয়ে আলোচনা করব। কেয়ার বলতে বলতে আমি আরও টিপস সম্পর্কে বলবো, মানে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারেও বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জাতের স্টেপলিয়া আছে আর আরও আছে কিছু অন্যান্য জায়গায়। তো এখানে এই পটগুলো ভর্তি ছিল আগে, তো আমি তুলে তুলে মানে এখান থেকে তুলে অ্যারেঞ্জমেন্টে কিছু কিছু দিয়েছি অল্প করে, এই সাইডে ছিল ভর্তি, এগুলো দিয়েছি। তো যাই হোক, এখন স্টেপলিয়া কেয়ার সম্পর্কে ওভারঅল আমি বলি। তো আমার জানা মতে স্টেপলিয়া প্রায় সবগুলো একই রকম কেয়ার পছন্দ করে, বিশেষ করে এরা রোডটা অনেক ভালোই পছন্দ করে, মোটামুটি ভালো দিকে, পানিও বেশ পছন্দ করে। তবে এই যে এই জাতটা, যেটা এটা আমার স্টেপলিয়ার গাছের উপরে ডাব গাছের ফাঙ্গাসগুলো ঝরে ঝরে পড়েছে, তাই কালো হয়ে গেছে, তাই একটু কালো লাগছে। কিন্তু এই যে একটা কমন আর এটা সবার কাছেই থাকে প্রায়, দেখেন এই যাতে একটা হলুদ ফুল হয় এরকম স্টারের মতো। তো এটা আবার কয়েক ভ্যারাইটি আছে, এই জাতটারও আবার কয়েক রকম আছে, তাই বলছি। তো এটা এই স্টেপলিয়াটা একটু বেশি পচে যায়, এর মানে কাণ্ডগুলো বেশি ল্যাসলেসে, মানে হচ্ছে নরম প্রকৃতির হয়, মানে শক্ত হয় না, আর বেশি পানি জমে থাকলে পচে যায়। তো এই এটার জন্য একটু পানি মানে সয়েলে কম রাখাই ভালো। দেখেন এই সয়েলটা দেখেন শ্যাওলা পড়ে আছে, এটা সয়েল সবসময় ভেজা থাকে, কিন্তু এটা অনেক সুন্দর হয়, শক্ত, এটাও অনেক শক্ত প্রকৃতির। তার সাথে এই যেখানে দেখায় এটা অনেক শক্ত প্রকৃতির। তো স্টেপলের মধ্যে এটা একটু ল্যাসলেসে, মানে একটু নরম প্রকৃতির, বাকি সবগুলো প্রায় শক্ত। এখানে দেখেন আমার এই পটটাতে কিন্তু তিন রকম স্টেপলিয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এখানে কিন্তু একরকম স্টেপলিয়া আছে, এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখাইনি, অ্যারেঞ্জমেন্ট করার সময় দেখাইনি। এখানে দেখেন একটা স্টেপলিয়া আছে, কালো জাতের, সয়েলের সাথে মিশে আছে, হ্যাঁ চিকন, এটা একটা স্টেপলিয়া। এখানে দেখিয়েছিলাম ছয় রকমের স্টেপলিয়া আপনাদেরকে আগের ভিডিওতে। তো স্টেপলিয়া এভাবে কেন আমি সাজিয়েছি আমি বলি এখন, যে স্টেপলিয়া এখন এটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটা যখন এক মাস দুই মাস হয়ে যাবে বা ছয় মাস পর্যন্ত, এক মাস দুই মাস পর হওয়ার পরে একরকম একটা সৌন্দর্য আসবে, দুই মাস পার হওয়ার পরে আরও একটা অন্যরকম সৌন্দর্য আসবে। তো কেন সেটা কীভাবে আসবে সেটা বলি। স্টেপলিয়া হচ্ছে অনেক ঝোপালো হয় একসাথে, মানে অনেকগুলো হয়। তো আমি কিন্তু দেখেন এখানে যখন সাজিয়েছি এটা একটা জাত লাগিয়েছি, এর চারপাশে দুইটা পাথর দিয়ে দিয়েছি, এটা একটা জাত, এর পাশে পাথর দিয়ে দিয়েছি, আর এটা জাত লাগিয়েছি এর পাশে পাথর দিয়ে দিয়েছি, মানে সবগুলোকে সেপারেট সেপারেট করে যেন পাথর দিয়ে দিয়েছি। কারণ কি, এরা কিন্তু যখন ঝোপালো হবে একজনের জায়গা আরেকজনের মানে দখল করার চেষ্টা করবে, তো এই ব্যারিকেডগুলো দিয়ে দিয়েছি পাথর দিয়ে, যেন এক জায়গা থেকে আরেক জায়গায় না যায়, কারণ এটা বেশি ঝোপালো হয় তাড়াতাড়ি। তারপরে এটা, তারপরে আছে এটা, এরকম মানে যে যত তাড়াতাড়ি পারে ঝোপালো হওয়ার ট্রাই করবে। তো এটা ঝোপালো হবে যখন, তারপর এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে সুন্দর লাগবে, সব জায়গায় থাকা থেকে যখন ঝোপালো হবে, সাথে সাথে কী হয় যে এই স্টেপলিয়াগুলো ঝোপালো হওয়ার সাথে সাথে কি নিচে এই যে ঝুলে ঝুলে থাকে, আমার পটটা কিন্তু র্যাকের ওপরে থাকে, হ্যাঁ এটা কিন্তু ঝুলে থাকে, দেখেন এটা কিন্তু ঝুলে আছে, এই স্টেপলিয়াগুলো অনেক মানে জঙ্গল হওয়ার পরে ঝুলে ঝুলে যায়। এই পটটা ভরা ছিল, আমি এখান থেকে তুলে অ্যারেঞ্জমেন্ট করার জন্য লাগিয়েছিলাম, এটা খসে আছে, এটা লাগানো হয়নি, এটা ছুটে আছে, আরও আছে। তো যাই হোক, এটা কিন্তু মানে যখন চারপাশ দিয়ে ঝুলে ঝুলে যাবে আর অনেক ঝোপালো হয়ে যাবে, তখন কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে সুন্দর লাগবে। জাস্ট এটা একটা বেসিক অ্যারেঞ্জমেন্ট, আমি সাজানোটা দেখেছি, কিন্তু সাজানোটাই যে সৌন্দর্য তা না, এটা আরও পরবর্তীতে সৌন্দর্য বাড়বে, ঠিক আছে। তো এখন বর্ষাকালে ভিজতে আসে এগুলো, আর ভিজলে এগুলো তেমন সমস্যা হবে না, কারণ এটা সয়েল দেখছেন যে বেশি বালি বালি লাগছে, কারণ এটাতে নরম প্রকৃতিরটা আমি লাগিয়েছি এবং পটের হাইটটাও কম, তো সয়েলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং পটটা একদম ওপেন, ওপেন বলতে উপরের সাইড বেশি খোলা নিচের সাইডের থেকে, ঠিক আছে, ওপেন, এরকম ওপেন পটে সয়েল তাড়াতাড়ি শুকায় আর ডিপ অনেক কম। আর এগুলো দেখেন, এগুলো হচ্ছে এটার থেকে ডিপ বেশি, প্লাস কি সিলিন্ডার প্রকৃতির, মানে একদম লম্বা, ওপর নিচ সমান, এটাতে হচ্ছে মোটামুটি কম, আর যেগুলো
যেগুলো একদম হাঁড়ির মতো, হাঁড়ি বলতে ভাঁড় বা হাঁড়িতে যারা গাছ লাগান, হাঁড়ি প্রকৃতির, মানে মুখ ছোট আর আপনার হচ্ছে ইয়া বড়, কি বলে নিচের দিক বড়, সেগুলোতে সয়েল তারা অনেক কম শুকায়, মানে দেরিতে শুকায়, সেগুলোতে কিন্তু শুষ্ক প্রকৃতির গাছের প্রবলেম হয়, তাছাড়াও অন্যান্য প্রবলেম হয়। তো পট নির্বাচনের ক্ষেত্রে এই যে যেরকম গাছ সেরকম পট নির্বাচন করবেন, মানে এটা যদি ওপেন বেশি থাকে তবে সয়েলটা তাড়াতাড়ি শুকাবে। এখানে আরও অনেক গাছপালা আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার সিড থেকে গ্রো করা ক্যাকটাস, যারা ক্যাকটাস গ্রো করেন বা জার্মিনেট করতে চান আমার এখানে কিন্তু চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দেবো। এটা হচ্ছে ইয়া আইস প্ল্যান্টের ডাল, এটা অনেক দূর চলে এসছে, এটার গোড়া হচ্ছে একদম ওই কর্নারে, ওই যে ওই কর্নারের পট একদম লম্বা হয়ে এখানে চলে আসছে। এগুলো ছাঁটাই করলে সুন্দর লাগে, তবে এটা ঝুলে থাকলে বেশি ভালো লাগে, তাই এভাবে রেখেছি। আর কথা হচ্ছে নেট দিয়েছি, দেখেন এটা কিন্তু রোদে তীব্রতা কমায়, ঠিক আছে, এটা দুপুরের রোদে তীব্রতা কমায়। যারা গাছগুলো, যে গাছগুলো একটু কম তীব্রতা রোদ পছন্দ করে তাদের জন্য এটা অবশ্যই ইউজ করতে হবে। আর বর্ষাকালে ওপরে শেড, মানে পলি শেড দিয়ে দিই। এপাশে গাছ আছে, দেখেন বৃষ্টি হয়েছে দুই দিন ধরে, অনেক মানে ভিজে গেছে সব কিছু, এই যে এটাতে পানি জমে আছে, এখনও পানিটা ফেলি নাই, কারণ এই গাছটা আমার সমস্যা হবে না হয়তো, সেন্সিটিভ এরিয়া জাতের। আর এগুলো আমার নিজের করা চারা, অ্যাডেনিয়াম চারা, আরও এদিকে অ্যাডেনিয়াম চারা আছে, এই যে দেখতে পাই এখানে, যে আমি গাছগুলো জঙ্গলের মতো করে রেখেছি, মানে একদম চাপাচাপি করে, জায়গা স্বল্প। তো এই যে এখানে চারটা জাতের ইয়া আছে, হয়া আছে, হয়া কেয়ার নিয়ে ভিডিও দিব কিছুদিন পরে, আমি এটাকে যখন কেয়ার করবো আলাদা করে, এখানে চারটা আছে তো এই যখন আলাদা করে করবো তখন আপনাদের ভিডিও দিয়ে দেবো। আর এই যে দেখেন ওখানে পানি জমা আছে এখনও, এগুলো অ্যাডেনিয়ামের বাচ্চা, ঠিক আছে। আরও গাছপালা আছে, আর ওই পাশে গাছ আছে ওই পাশের রুমে, এগুলো এভাবে ভিজতে থাকে বর্ষাকালে। তবে একদম ঘন বর্ষা যখন রেগুলার বৃষ্টি বলতে কি প্রতিদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার মতো বর্ষাকাল আসবে, তখন কিন্তু ওপরে আমি পলি দিয়ে দেবো, তখন কিন্তু এইরকম রাখবো না। এখন বৃষ্টি হচ্ছে, তবে একদিন দুই দিন বৃষ্টি হবে, আবার তিন দিন হবে না, এরকম হবে, তাই এগুলো তো সমস্যা হবে না এরকম গাছে। আর সাকুলেন্ট তো সাকুলেন্টের জায়গায় আছে, যেগুলো বেশি বৃষ্টিতে মানে ভিজে যাও, ভিজে গেলে পচে যাবে এরকম। এটা হচ্ছে এই যে এই পিচ্চিটা হচ্ছে স্টেপিলিয়ার বীজ থেকে করা চারা, এই যে হলুদ যে এটা ফুল দেখালাম স্টেপিলিয়াতে ধরে আছে ওইটার চারা। আর স্টেপিলিয়াতে এক একটাতে এক রকম সুন্দর সুন্দর ফুল হয়, শুধু গন্ধটাই পচা, না হলে ফুলগুলো অনেক সুন্দর, স্টেপিলিয়ার কিন্তু ফুল অনেক সুন্দর হয়। এটা আপনাদের দেখা হয়নি, এটা কিন্তু এটাকে আপনাদের দেখানো হয়নি, এটা কিন্তু আরেকটা জাতের স্টেপিলিয়া, হ্যাঁ, এটা আমার নতুন কালেকশান। আর এটাতে অনেক বড় ফুল হয়, মানে এই যে বার্ডস টার্ড সমান ফুল হবে, আর দেখেন কি বড়, মস্ত বড়, এটা কিন্তু রিপোর্টিং করলে অনেক ঘন আর বড় হবে। তো স্টেপিলিয়া কত জাতের হয় তা দেখতে পাচ্ছেন, এখানে যে সবগুলো আছে আমার কাছে তা না, ঠিক আছে, আরও কিন্তু অনেক জাতের আছে, দেখেন ওখানে ছয়টা জাত আছে প্লাস এখানে সাতটা, এটা আটটা, এটা দিয়ে নয়টা,